আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখব 900 স্কোয়ার ফিট একটি জায়গায় যদি আপনি একটি বাড়ি তৈরি করেন ও বাড়িটি তৈরি করতে কত টাকা রড, সিমেন্ট, বালি, ইট, মিস্ত্রি খরচ লাগবে, আজকের ভিডিওতে আমরা তা জানবো। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক, আমরা জানবো 900 স্কোয়ার ফিট একটি বাড়িতে কত টাকা রড, সিমেন্ট, বালি এবং মিস্ত্রি খরচ লাগে আমরা জানবো। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়ি। বাড়ির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, প্রস্থ হচ্ছে 30 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 900 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতাংশ হিসাব করবেন তাহলে আসবে 2 শতক 2 ডিসিম। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির যে মূল গেট, এখান থেকে আপনি প্রবেশ করবেন। এটা হচ্ছে 7 ফিট বাই 12 ফিট, এদিকে হচ্ছে 12 ফিট, এদিকে হচ্ছে 7 ফিট। আর এটা হচ্ছে সিঁড়ি দোতলা যাওয়ার জন্য, এটি আপনি দোতলা তিনতলা করতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে সিঁড়ি ছাদে যাওয়ার জন্য। তারপর আমরা যেটা পাচ্ছি, একটা বেডরুম 12 ফিট বাই 12 ফিট, তার সাথে আমরা পাচ্ছি একটা বারান্দা বা ব্যালকনি, তার সাথে পরে আমরা যেটা পাচ্ছি আর একটা বেডরুম 11 ফিট বাই 12 ফিট, বা গেস্ট রুম ইউজ করতে পারেন আপনি, বেডরুম বা গেস্ট রুম দুটো ইউজ করতে পারেন। এটার সাথে পাচ্ছি একটা আমরা বারান্দা বা ব্যালকনি। তারপর আমরা এখানে রয়েছে স্পেস, এটি আমরা ডাইনিং হিসাবে ইউজ করতে পারি বা হল হিসাবে ইউজ করতে পারি। এটা আমাদের যে স্পেসটা রয়েছে, তো তার সাথে আমরা যেটা পাচ্ছি একটা বেডরুম, বেডরুমটি হচ্ছে 11 ফিট বাই 12 ফিট, তার সাথে হচ্ছে একটা বাথরুম, বাথরুমটি হচ্ছে 6 ফিট বাই 8 ফিট। তারপর আমরা যেটা পাচ্ছি আরেকটা বেডরুম, বেডরুমটি হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, তার সাথে আমরা পাচ্ছি বাথরুম, বাথরুমটি হচ্ছে 6 ফিট বাই 8 ফিট। আমরা এটা পাচ্ছি 3 ফিট বাই 6 ফিট, একটা কিচেন, কিচেনের সাথে পাচ্ছি আমরা একটা ডাইনিং, ডাইনিংটি হচ্ছে 4 ফিট বাই 6 ফিট। তো মোটামুটিভাবে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়িটি। তো এই বাড়িটিতে কত টাকা রড, সিমেন্ট, বালি লাগে আমরা এখন তা জানবো। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। একতলা বাড়ি তৈরির খরচ, মাটি কাটার খরচ, মাটি কাটতে হবে আপনাকে 20,000 টাকা। যদি আপনার জায়গাটা নিচু হয় আরও বেশিও কাটতে হতে পারে। ধারিতে ইট লাগতেছে 5,400 পিস, দাম আসতেছে 45,900 টাকা। ধারি বলতে মাটির নিচে যে ইটগুলো দেওয়া হয় ওইগুলোর কথা বলা হয়েছে। দেওয়ালে ইট লাগে 7,620 পিস, দাম আসতেছে 64,770 টাকা। প্রতি পিসের দাম যদি 8.5 টাকা হয়। খোয়ার জন্য ইট লাগে 6,817 পিস, দাম আসতেছে 57,944.50 টাকা, যদি প্রতি পিসের দাম 8.5 টাকা হয়। সিমেন্ট লাগতেছে 300 ব্যাগ, দাম আসতেছে 1,35,000 টাকা। সব কাজের জন্য রড লাগতেছে 2,587 কেজি, দাম আসতেছে 1,83,264 টাকা। সব কাজের জন্য ছাদ এবং সব কাজের জন্য এই রডটি লাগবে। বালি লাগতেছে 50,952 টাকার, সব কাজের জন্য ছাদ, ফ্লোর এবং অন্যান্য কাজের জন্য বালি লাগতেছে 50,952 টাকার। বন্ধুরা, আরও কমও লাগতে পারে যদি আপনি বালিটি উত্তরাঞ্চল থেকে নেন, বা যদি আপনি বাড়িটি উত্তরাঞ্চলে করেন, উত্তরাঞ্চলে বালির দাম আরও কম। এখানে 25 টাকা করে ধরা হয়েছে 25টি বালির দাম। দরজা জানালা লাগতেছে 1,30,000 টাকা, যদি আপনি কাঠের দরজা দেন, প্লেনসেটের জানলা দেন। বাথরুমের দরজা লাগতেছে 6,000 টাকা, প্লাস্টিকের দরজা। এসএস গেট, সামনে যে গেটটি দেবেন যদি এসএস দিয়ে যান তাহলে লাগতেছে 30,000 টাকা। ইলেকট্রিক ওয়ারিং করতে লাগতেছে বাড়িটিতে 43,000 টাকা। প্লাম্বিং, বিভিন্ন রকমের পাইপ ফিটিং রয়েছে বাড়িটিতে, তার জন্য লাগবে 30,000 টাকা। সিঁড়ি রেলিং লাগতেছে 35,000 টাকা। টাইলস লাগতেছে 1,55,000 টাকা। রং লাগতেছে 40,000 টাকার। মিস্ত্রি খরচ আসতেছে 2,25,000 টাকা। বাড়ি তৈরিতে আরও অন্যান্য খরচ রয়েছে, সেগুলো ধরা হয়েছে 1,42,169 টাকা 50 পয়সা। তাহলে বন্ধুরা, আমাদের বাড়িটি করতে খরচ হচ্ছে 14,00,000 টাকা। যদি আপনি টোটাল করেন তাহলে 14,00,000 টাকা লাগতেছে আমাদের এই বাড়িটি করতে। তো বন্ধুরা, যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 900 স্কোয়ার ফিট একটি জায়গায় যদি তিনতলা ফাউন্ডেশন একটি বাড়ি করেন তাহলে কত টাকা খরচ হবে। আমার ওই ভিডিওটি দেখতে হলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা, আজকে এখানে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।